দুধ নেন দুধ 10 টাকা আর 20 টাকা দুধ খাজার বাজার আজকে লোকজন কম দুধ কি সম্পূর্ণ বিক্রি হইব আরেকটা পাড়ায় আমার তে প্রতিদিন দুধ দেয় হপা এজলে শিট ব্যাংকে গেছিল আমার আজকে মানুষ কম আপা 5 টাকা দুধ দাম তো এই তো 5 দুধ হইছে 10 টাকা আর 20 টাকা তুমি কোনতে পাঁচটার দুধ খাবার হইছো না পাঁচটার দুধ আপনি লোনা করলে পাঁচটা কাল থেকে 10 টাকা 20 টাকা করে খাইবা ঠিক আছে পারলে 1000 টাকা দিয়ে সব দুধ খাওয়াই দিব ঠিক আছে আল্লাহ যাও বিদায় আর কে আছেন খেয়ে যান কি খুশি লাগতেছে 5 টাকার লো খাইছে আমি তো ভাবছিলাম বেশি পারবো না এই আর কে আছেন দুধ নিয়ে যান বাজার তো মানুষ কম তাই শুনি ভালো লাগতেছে আসসালামু আলাইকুম আপা ভালো আছেন আসসালাম আপনার দুধ কত কিরে এক কাপ 10 টাকা দুই কাপ 20 টাকা ও তাহলে আমার দুইটার দুধ দেন অনেক ভালো দুধ পানি মিশাই দেই তো এক চুমুক দিলে না সব দুধ শেষ তাহলে এক চুমুকে কি ধর 400 টাকা দেন দেবো ভাই 400 টাকা একদম আপনি চাইলাম 50 টাকা করে থাকেন আচ্ছা দাম খেয়ে নিন দুধ আচ্ছা ভাই আপনি 350 টাকা দেন আমি আপনার ঘরে যাচ্ছি আরে আরে গ্লাসে দিন না গ্লাসে না আমি এমনি খেয়ে দিই সমস্যা নেই হে টুক দুধ আমার দুই চুমুকের ব্যাপার খারাপ হাই হাই একই রাক্ষস আমি তো ডরাই গেছি ডরেন হাই হাই 3 কেজি দুধ ছিল এক সবকে শেষ করে দে আমি তো এডি 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 গেলাম হ্যাঁ দুধ এটুক দুধ খেয়ে কি হইব হাই হাই কোন রাক্ষস হই না আবার দাঁত মাত্র 50 টাকার লোভে তোর আমি এক সবটুকু দুধ দিয়ে দিছি টাকা দে এ নাকি কথা ছিল যে এখনই টাকা দেওয়া লাগবো কি তুই নগদ টাকা দিবি তাহলে থাকে না বাঙ্গি দিয়ে এই তুই নগদটা দিবি নগদটা দিবি তুই আরে আমার দুধ খাস কে পাগা এই তুই টাকা দিবি মানে তুই 100% নগদ আমার কাছে টাকা টুকু নাই কি হ্যাঁ আমার কাছে টাকা নাই না এই এই কি আরে আমার আরে যাই টাওয়ারটা খেয়ে এই আমার কাছে না কইয়া
তুমি কই গেছো গেতাছি ওই যে নুরু চাচা আছে না হের নে বেদিতাছি কি মনে খাওয়া খাদিরামসে বলে যাই খেয়ে গে দাঁতটা কি নুরুর মেরিয়া হ্যাঁ তোমার দাঁত আছে না দাঁত দেন এলাকে আবার আমার দাঁত দেন না এলাকে দিবি বেহনি মনে করে আমার দাঁত সবসময় থাকে জেনে তোমার দাঁত দেন নাই তার বিয়ে তুমি খাইতে গেতাছো হ্যাঁ হ্যাঁ যাই বাড়া তুমি আর দামু হন জানবো মানো তুমি ওনাদের লেগেলে হাই রে তোমারে নিয়ে যে কি করবো আমি বাসায় কত বিচার আসে তুমি নাকি দশ টাকা বেশের বেয়ে খেলাও খাও তো খাও দশ মিনিট ধরে খাও খেলাও তোমার নাকি কি করবো আমি আরে আমার অনেক জাল লাগবো খাওয়ান শেষে গেলে সমস্যা আমি যাই খামু তারপরে সবাই খাওয়ান শুরু করবো বুঝো নাই আমি না গেলে কি খাওয়ান শুরু করবো নাহি তোমার জন্য হাত ধরে আমি আমি তোমার লিগা পাঁচ কেজি চাল ভরে আসি আরে তুই তো পাঁচ কেজি চাল ভরে কি রাখবি আমি গেলাম তুই গেলেন তুমি আর খাওয়াতাম নাই আমি খেয়ে গে বান্ধনের মতো ফটকা গছ একটা বত্রিশ দা ঘুরি হালাম এবারে আমার আমি না গেলে মনে করি খাওয়া শুরু হবো না বুঝছিস কি আমি গেলেই তো খাওয়া শুরু হবো আমার বউ সবার আগে খাওয়াইবো জানি তো তুই তো দাঁত ভুল করবি না কারণ তোর মনে নাই আমার বোনের বিয়াতে তুই গিয়া বিশ জনের খাবার একলাই খাইছস পরে অনেক মেয়ে মানে খাবারের শর্ট পড়ছে আর বোনের শ্বশুর বাড়িতে যে অপমান নাই না করছে আমি ঘরে ভাই তোর হাতে ধরি ভাই তুই যাইস না নুনু চাচার মানুষের মধ্যে আর মানিস না তুই তুই এখান থেকে ফিরে যা বাড়িতে ঘুরে যা ভাই ঘুরে যা কি করছ তোর বোনের বিয়ে তোর বোনের বিয়ে তো কমই হয়েছে ইচ্ছা জান এক দেড়শো জনের খাবো তাও মনে করছে তো খাইবে দিলে আমি এত বেশি খাইলাম না এখন মনে করছে যাইতেছি খাই ডেবে ডেবে আর আমি না গেলে না খাওয়ান শুরু করে যাচ্ছে না বুঝছস তুই থাক আমি যাই তুই থাক কিন্তু থাক কমাই খাইস হাই রে আজকে নুরু চাচার কপাল আজকে কি হইব অপমান হইব যাই আমিও যাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম নুরু ভাই ভালো আছেন এত দেরি হলো কে আর দেরি গুসল গুসল করে আইলাম তো খাওয়া দাওয়া কি শুরু হয়ে গেছে দুই টেবিল খালি করছি যা যাও এই যে আর টেবিল বলবো আচ্ছা 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 ঠিক আছে যাও এরকম মনে করতে সহজ সরল মনে করতে গরিব মানুষ খাইবার এলে তো আমার আনন্দ হয় আসসালামু আলাইকুম খবরদার ওয়ালাইকুম সালাম খবরদার তুই তুই গেটে ঢুকবি না আমার গেট ভাঙবো কি সে দেখ দেখ বাবা জি আচ্ছা বসে বসে আচ্ছা আচ্ছা বেশি করে খামো কম খাম না আরে খাম না বাবা রে হুড এটা কথা কই কোন তোরে গোডাউনের খাওন আমার বাড়িতে যে রান্ধে নাই আই টুকটাক দুই একজন মেহমান খাবো তো একটা হাতিল আছে বাদাম এ একটা হাতিলের ভিতর নজর টজর দিস না তুই যেমনি আসে তেমনি যাই গিয়া আমি তোর বাড়িতে নিয়ে সিরামুরি দিয়া মনি হাসাই দাদা খান শুরু গেছে হরে হরে আর ঢুক পড়ে মেহমান বিদায় করে বালতি ভিতরে যে ময়লার মুলার খালাই ছড়ি দিবি আরে দাদা থাকে আমার খিদে লাগছে আমি চিন্তা করছো হাতির বাচ্চা হাতি ও মন্দির বুঝ গন্ডারের বাচ্চা আজকে তোর কলা গাছ খাওয়া মন কি আর খাওয়া আচ্ছা আপনি এটা কাজ করলেন কি করলাম হ্যাঁ
এই যে একটা ঢুকাইছুন হ্যাঁ সবাই খাইতে বসি এই সময় গেছে গিয়া হেরে কি আর খাওয়া আমরা আমগো সামনে দি শহনে খাই আলেছে হ্যাঁ কক তুমি খাও নাই কেমনে খামু এলে তো মুখ ফুক না দে সবাই খাও সামনে দিছে হাত ধুইয়া বসি এই টাইমে গিয়া হেরে একবার সব খাই আলেছে এ কি আতিয়ে ধুইছেন মে বিয়া দিতাছেন আমগো দাওয়াত করলেন আর দাওয়াত করে হেরে অপমান করলেন হ্যাঁ এটা ঠিক করলেন থাকেন গিয়া আর দু একদিন থাকলে ভালো হইতো দেখ মনে করেন যে খাইছি মোটামুটি খাইছি ভালোই খেয়েছি মোটামুটি হ্যাঁ মোটামুটি খেয়েছি পুরো বাতিল শেষ করতো তাও মোটামুটি পুরো বাতিল অন্য বাতিল তোর ঘরের ভিতরে চারটা ফুলা হান্ডুক পয়েন্ট ঢুকে যা আছে ফ্যানের ভিতরে সবটি খাইবো হুমন্দির পুত হালার বালার আর খিদা লাগছে আমি অনেক কিছু খাইলাম না কলা গাছ ওরে ধরনের দরকার দিলে কলা গাছ আমি খাই বিতে গেলে তোমার খামু বিতে যাবো না বিতে গেলে মেহমানে খাবারে লেগে ধরবো দারোয়ানগিরি করি হুমন্দির পুত গন্ডারের বাচ্চা হিয়ালের বাচ্চা